শাকিব খানের ফ্যান শাহরুখ খান, ও মাই গড। ভাই তোমার নাম? জাইদ। মেগা স্টার শাকিব খান, ও মাই গড। কারা যেন এই কথাটা বলে না, পশ্চিম বাংলায় নাকি শাকিবিয়ার নেই, পশ্চিম বাংলায় নাকি শাকিব ভাই আর ফ্যানের খুব অভাব হয়ে গেছে। চলো একটু দেখে নি পশ্চিম বাংলার শাকিবিয়ার। এবার এক একজনের কাছ থেকে একটু নামগুলো শুন। শাকিব খানের এখানে অনেক মুভি আমরা দেখেছি, ইন্ডিয়ায় ওরও 4-5টা তো মুভি রিলিজ হয়েছে, বাট আমার নাম হচ্ছে শাকিব খান। শাকিব খান এক এক করে আসছি সবার কাছে। আমার নাম কাদের খান। এই কাদের ভাইকে দেখে রাখো, এই যে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা করছি না, এই অনুষ্ঠানটার মেন তত্ত্বাবধানে কিন্তু এই ভাই ছিল। এই ভাই শাকিব ভাই, আরো কারা কারা ছিলে তোমরা? আমি ওদের সঙ্গে দুজনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, বাকিরা আরো আসছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, বলে রাখি এই কজনই নয় কিন্তু আরো জনেরা আসছে। আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না বলে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। কাদের ভাইয়ের পরে তোমার নাম? মাই নেম ইজ বর্জান খান। বর্জান ফারুক। তোমার নাম? তোমার নাম? জামির খান। নাইম খান। ভাই? সৌরভ ঢালি। আরবাজ খান। শাহরুখ খান। শাহরুখ খান? শাহরুখ খান শাকিব খানের ফ্যান। শাকিব খানের, ও মাই গড, শাকিব খানের ফ্যান শাহরুখ খান, ও মাই গড। ভাই তোমার নাম? জাইদ। জাইদ খান। দুজনেরই সেম নাম? আচ্ছা। আসিক আরিফ। আচ্ছা, আমি পৌশালি। দারুন। আমরা বাকিরা মেয়েরা সবাই পিছনে আছে, আমরা ওদের নাম জিজ্ঞাসা করছি না, বাট পুরো পুরো ভিডিওটাতে ওরা আমাদের সঙ্গে জুড়ে থাকবে, তোমরা দেখতেও পাবে। মানে দারুন একটা বিষয়, আমরা কিছু একটা ভালো এক্সপিরিয়েন্স করতে চলেছি আজকে, তাই তো? আচ্ছা, আজকে আমরা কেন এখানে জমায়েত হয়েছি সবাই? শাকিব খানের জন্য। শাকিব ভাই, শাকিব ভাইয়ের আজকে কি 25তম ক্যারিয়ার ইয়া আছে? ক্যারিয়ারের 25 বছর। আচ্ছা, যদি আমি জাস্ট একটা বাক্যে জিজ্ঞাসা করি, কেন শাকিব খান মেগা স্টার? ওনার অভিনয়ে, ওনার অভিজ্ঞতা, ওনার ট্যালেন্ট, ওনার স্টাইল, দেখতে সুন্দর, কি বলবে, কেন উনি মেগা স্টার? উনি দেখতে সুন্দর, সুপারস্টার, লুক, ডায়লগ, অনেক অনেক জনের মধ্যে অনেক কিছু আছে, অন্য হিরোদের মধ্যে পাওয়া যায় না, ওনার মধ্যে যা আছে, দেখতে সুন্দর, হ্যান্ডসাম লুক, অভিনয় এক নম্বর, সব দিকে শাকিব খান সব দিকে এক নম্বর, কোনো দিকে পিছিয়ে নেই। নাম্বার শাকিব খান কথা বলবেন আর ভাইরাল। একবার আমরা সবাই একসঙ্গে বলবো মেগা স্টার। এখন এই মুহূর্তটা আমাদের জন্য খুবই স্পেশাল। কেন স্পেশাল? এখানে ডায়মন্ড হারবারের যে সকল শাকিবিয়ান ভাইয়াদের বোনেদের নিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি করছি, তারা দায়িত্ব নিয়ে একটি ব্যানার তৈরি করেছে, সেই ব্যানারটা আমরা এখন উন্মোচন করব, এবং আমি আশা রাখবো এই ব্যানারটা প্রচন্ড ভালো হয়েছে। চলো দেখি সবাই মিলে একটু খুলি, কেমন হয়েছে ব্যানারটা? উড়ে বাপড়ে তো খুলতেই আছে, খুলতেই আছে। ও সিমরান, তুমি ঢেকে যাবে, সরে এসো। ও মাই গড, হাত উঁচু কর, দেখা যাচ্ছে তো ব্যানার পুরোটা এখানে। এখানে আমরা তুফানের লুক দেখতে পাচ্ছি, আর ওইদিকে আমরা দরদ দেখতে পাচ্ছি। ডিজাইনারটা শরৎ ভার্সেস সৃঞ্জয় মুখার্জি, তার জন্য সবাই আমরা একটা চিয়ার আপ করি।
বন্ধুরা অলরেডি আমাদের ব্যানার লাগানো হয়ে যাচ্ছে এখানে, আমরা তুরন্ত মানে এখানে সাকিব ইয়ানরা এত অ্যাক্টিভ জাস্ট শটটা নেওয়া হয়েছে, তোমরা দেখলেই ভিডিওটা। তারপরেই এখানে সবাই চলে এসেছে, একটা গোটা দেওয়াল জুড়ে পুরো মেগাস্টার সাকিব খান, দুরন্ত দেখতে লাগছে। উড়া ধুরা লাগে, উড়া ধুরা ইতিহাসে জানি না যে কখনো হয়েছে নাকি, আর আমার মনে হয় কোনোদিন হয় নাই, আর কোন নায়কের হয় নাই আমার সম্ভবত, কিন্তু আশা করি যে আমরা ভালো কিছু করবো। এই যে নতুনত্ব ছোট থেকে অনেক বড় হবে, যেরকম সাকিব খান অনন্ত ভালোবাসা থেকে এখন তুফান, তুফান থেকে প্যান ইন্ডিয়ার দরদ। এই যে আমাদের ভালো লাগার বিষয়, এটা আমাদের সাকিব খানের অন্য উচ্চতায় নিয়ে যাবে, আমাদের মেগাস্টার সাকিব। মূল কথা হচ্ছে আমাদের আমাদের এই যে ভালোবাসা, এই যে সূর্য যতদিন জ্বলবে ততদিন ভালোবাসা থাকবে, এটা আমাদের স্লোগান। যে আমাদের 25 বছর যে আমাদের এই যে আমাদের সুপারস্টার অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে যে সাকিব খানের এরকম সাকিব ইয়ানস ফ্যান বেস তৈরি করতে পেরেছি, যে সবাই নায়কের ফ্যান বেস আছে কিন্তু সাকিব খানের মতন এরকম লয়াল ফ্যান বেস কমেই আছে পৃথিবীতে। যত নায়ক আছে তার মধ্যে অন্যতম কি সেরাই, আমরা নিজেরা কোনো সময় আমরা দুর্বল মনে করি না, যে আমরা নিজেরাই আপনার তো ইন্ডিয়া সাকিব ইয়ানস সত্যি সত্যি ভালো লাগে, মোমেন্ট কিনেছে এটা ভালো লাগার বিষয়। আমি কয়েকটা যাচ্ছি, আমাদের অনন্ত ভালোবাসা সাকিব খান মেগাস্টার সাকিব খান অভিনীত সেকেন্ড ছবি, প্রথম ফার্স্ট রিলিজ হয়েছে আমাদের, সবাই তো সুখী হতে চায় এটা জানে সবাই, বসের প্রথম ছবি কিন্তু ওটা মুক্তি পেয়েছে এক ইয়ার পর। আমাদের প্রথম ছবি অনন্ত ভালোবাসা, আসেন একজন যে কোনো একজন ভাই চলে যাও, পড়ে ফেলাবেন যেটা পড়ে নাও, একদম পড়ে নাও, সাকিবের পক্ষ থেকে এটা বিজয় সাকিবের, সবাই একটু হাত তালি দাও, জানেন না বাংলা থেকে আমি 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আমরা মেগাস্টার সাকিব খানের যে কলকাতায় যে পালন করবো, আমাদের কক্সবাজার ছিল ফার্স্ট স্টেপ, কক্সবাজার ছিল কিন্তু সেটা করতে পারিনি। আমাদের মূল টার্গেট হয়েছে সাকিব খানের প্রোগ্রাম করা, যে প্রান্ত হোক সাকিব খানের প্রোগ্রাম হতে হবে এটাই, আর প্রোগ্রাম যে না হলে তো সাকিব খানের ভক্ত হতে হবে এটাও। Can't! Honey, Pan! Pizza!
মাটি, সাকিব খানের মাটি, কলবালের মাটি, সাকিব খানের মাটি, কলবালের মাটি, সাকিব খানের মাটি। এই অনুষ্ঠানটা করার একটাই কারণ, সেটা হচ্ছে এতদিন ধরে পৌশালি আমাদের চ্যানেল থেকে, সরোদ মিউজিক ভেঞ্চার্স থেকে বা রূপম রূপমের চ্যানেল থেকে যত ভিডিও তৈরি করেছে, এছাড়া যারা যত ভাইরা আছে ইউটিউবে যারা সাকিব ভাইকে কেন্দ্র করে ভিডিও তৈরি করে, তাদেরকে আমাদের ইন্ডিয়ার কিছু ক্রিয়েটর বা বাংলাদেশেরও কিছু ছেলেমেদের এরকম আমি মন্তব্য শুনেছি যে বাংলায় সাকিবিয়ান, এই সাকিবিয়ানদের পরিমাণ খুব কম, মানে নেই বললেই চলে পশ্চিমবাংলায়। বাংলার কথা বলছি। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা মানে পাবলিকের কাছে, পাবলিকের সামনে আনাটার খুব প্রয়োজন ছিল যে না, এখানেও পশ্চিমবাংলাতেও সাকিবিয়ান বলে যে ফ্যান ক্লাবটা, তারা আছে, তাদের উপস্থিত আছে। তো তাদের উপস্থিত তো আজকে দেখতেই পাচ্ছ, এটা তো শুরু। তো এটা আগামী দিনেও আরো বড় করে হবে আমাদেরই তরফ থেকে। সরোদ মিউজিক ভেঞ্চার্স যতদিন থাকবে ততদিন এর চেয়েও বড় আকৃতিতে যেন করতে পারি, সেটার আশীর্বাদ সকলের কাছেই চাইবো। এখানে যতজন আছে, ভাইয়েরা বোনেরা দিদিরা বা দাদারা যারা আছে, আর এটাই বলবো যে এই যে আমরা এটা করতে পেরেছি, এটার জন্য কিন্তু ফুল টু মানে ক্রেডিট তোমরাই, মানে তোমরা অডিয়েন্সরা, আমাদের অডিয়েন্সরা, শুধু আমার বলে না, রূপমের বলুন বা যারা বিজয়ের বলুন বা যারা সাকিব ভাইকে নিয়ে কাজ করে তাদের সকলের, তাদের কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে দেখো আজকে পশ্চিমবাংলার মতো জায়গায় এরকম ডায়মন্ড হারবারে কে ভেবেছিল বলতো, যে মানে তোমরা জানো, তোমরা তোমাদের এরিয়ার লোকেরা জানো যে এখানে সাকিবিয়ান ভর্তি, কিন্তু আমাদের মতো যারা আমরা একটুখানি অন্য জায়গায় থাকি, পশ্চিমবাংলারই একটু দূরে থাকি তোমাদের থেকে, কে জানবে যে কারো ধারণা ছিল যে সাকিবিয়ান এরকম হারে এখানে থাকতে পারে, পাগল সাকিবিয়ান, আবেগী সাকিবিয়ান। আমরা কিন্তু এটা পেয়েছি, অ্যান্ড এটা পেয়ে আমি প্রচন্ড আনন্দিত, এবং আমার মনে হচ্ছে আমি আগামী দিনে আরো আরো বড় করে অনুষ্ঠানটা, মানে আমাদের কলকাতার টিমটা আমরা চাই ভবিষ্যতে ফ্যামিলি মেম্বারটা যেন আরো বাড়ুক, বিশাল বড়। আজকে যেই আমরা এটা দেখলাম, যে পরিস্থিতিটা দেখলাম, এবং যেই পরিমাণ মানুষ হয়েছে, এইটুখানি ক্লিয়ার, ভবিষ্যতে আরো মানুষ আমাদের সঙ্গে জয়েন করবে এবং এই সেলিব্রেশনটা আরো বড় হবে। এবং বিজয়দা কিছু বলুক। বলতে চাই এই যে আমি যে ইন্ডিয়া, এই বাংলাদেশে যে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়া আসছে, এটা আপনাদের ভালোবাসার জন্যই আসছে। আমাদের মেগাস্টার সাকিব খান যে এই যে বন্ধন যে তৈরি করছে আপনাদের প্রতি, আপনারা সাকিব খান চেনেন না, অন্য দেশের নায়ক, তারপর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, তার অভিনয় শৈলী, তার যে কথা বলার ধরন, যে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে, এটা সত্যি আমাদের গর্ব লাগে যে বহির্বিশ্বের নায়কদের সাথে যে আমাদের নায়করাও যে পাল্লা দিতে আসে, যে বলিউডে যে বলিউডের সাথে তুলনা দিতে আসে, এটাও আমাদের ভালো লাগে। যে তুফান ছবি নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে বলিউডে, গ্লোবালি যে আলোড়ন সৃষ্টি হয়েছে, আজকে গান আসার কথা তুফানের, এগুলো না বলি আমরা, যেহেতু 25 বছর রজত জয়ন্তী পালন করতেছি, এটা আমাদের দুই বাংলাকে একত্র করছে, যেরকম আমি বাংলাদেশ থেকে এখানে আসছি, এই যে একত্র, এগুলো আমাদের সত্যি ভালো লাগে। আরও একটা কথা, আমি সমস্ত আমার যারা আজকে আমাদের চ্যানেলের তরফ থেকে বা আমাদের সকলের চ্যানেলের তরফ থেকে যারাই দেখুক না কেন এই ভিডিওটা, আমি সকলকেই একটা রিকোয়েস্ট করব, যারা আমার এপার বাংলার বন্ধুরা বা ওপার বাংলার বন্ধুরা, একটা জিনিস কিন্তু মানতে হবে, যত সুপারস্টারস আছেন মানে বাংলার মধ্যে, জিদ্দা, দেবদা, সাকিব খান, সাকিব ভাইয়া, তো সকলে কিন্তু তার নিজের জায়গায় রাজা, আমরা কেউ কাউকে ছোট করব না, এই টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে দেখা যাচ্ছে। তো এইগুলো আমাদের মন থেকে আগে ত্যাগ করে দিয়ে আমরা বাংলা সিনেমার উন্নতির জন্য আমরা সমস্ত স্টারকে সম্মান দেব। হ্যাঁ, কেউ সাকিব ভাইকে বেশি ভালোবাসে তাই সে বেশি বেশি করে তার সিনেমা দেখবে, কেউ জিদ্দার সিনেমা ভালোবাসে জিদ্দাকে তারা জিদ্দার সিনেমা দেখবে, তো আমরা সকলে সমান। যাই হোক, বেশি অনেক অনেক ধরে আমরা জ্ঞান টান দিচ্ছি, আজকের দিনটা আমরা এনজয় করলাম, মানে সাকিব ভাইয়ের 25 ইয়ার্স সেলিব্রেশন করলাম আমরা সকলে মিলে, সরোদ মিউজিক ভেঞ্চার্স, রূপম, তারপরে হচ্ছে আমাদের বিজয়, সকলে মিলে করলাম, এবং তার সঙ্গে স্পেশালি তোমরা সকলে, তো তোমাদের জন্য একটা হাততালি হয়ে যাবে, চিৎকার হয়ে যাক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন যে ব্যাপারটা আমরা করতে চলেছি
সেটা খুবই আনন্দের একটা ব্যাপার। মেগাস্টার শাকিব খান তিনি তার ক্যারিয়ারে তুফান তার 250তম সিনেমা হতে যাচ্ছে, ঠিক বললাম তো? 250তম সিনেমা তুফান হতে যাচ্ছে। তো আজকে 25তম তার বৎসর ক্যারিয়ারের আমরা চেষ্টা করেছি একটা ক্ষুদ্র প্রয়াস করার, এবং এই আইডিয়াটা অবশ্যই বিজয়ের, বাংলাদেশের বিজয়ের। ও কালকে সন্ধেবেলা বসে বসে এই আইডিয়াটা করে এবং তারপর বিজয় আর রূপম মিলে ব্যাপারটাকে সেট করে। ওরা যেটা করেছে সেটা ওরা কি করেছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখো। চলো তাহলে বিজয়, মূল কথা আসি। আমরা এইটা করতে চাইছি যে আমাদের 25 বছরের 25টা ছবি আমরা লিফলেট দেবো শাকিব খানের, সবাই একটা অন্যরকম, সবাই একটা এটা নিয়ে কথা বলবো বা এই নিয়ে আমাদের অনুভূতি শেয়ার করবো, তার জন্য এইটা উদ্যোগটা নিছি। গানটা অফ করেন, গানটাকে চালাইছি। বলেছি আমাদের অনন্ত ভালোবাসা, অনন্ত ভালোবাসা দিয়ে আমি শুরু করলাম আমাদের একজন 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 করে আসবে, অনন্ত ভালোবাসা। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, দারুণ। চলো নেক্সট। আমি তুলে দিলাম, সবাই না জোরে হাত তালি। আমরা দুর্দান্ত দুর্দান্ত এনজয় করছি। এরই মাঝখানে আমাদের এই খুনিশিকদার ছবিটা আমার, আমাদের যারা শাকিব খানের ভক্ত হয়েছে, এই এই ছবিতে যে শাকিব খানের যে অভিনয়, শাকিব খানের যে অভিনয়, সে একটা ইট 10 টাকার ইট কিনছে, সে কত স্বপ্ন দেখছে তাজমহল করবে, এই যে প্রত্যাশা, এই ছবিটা যে কিভাবে তৈরি করছে সেটা ভাবা যায় না। আরো কত 20 বছর আগে, আমি 20 বছর ধরে শাকিব খানের ভালোবাসি, এটা আমাদের ভালোবাসা, এই 20 বছর অটল থাকবো। আরো যেন 200 বছর তো আমার শাকিব খানের এরকম নাম থাকে যতদিন বাংলাদেশ, 200 বছর না বাংলাদেশ একদম। আচ্ছা, এটার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শেষ করলাম, এবার আমাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন। চলো সাথে পাঙ্গা, জমের সাথে পাঙ্গা, সেম টু সেম। চিকেন বিরিয়ানি আর একটা করে জলের বোতল। খুব ভালো কাটলো, অসাধারণ, একদম মেকআপ।
নমস্কার, আমি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে পৌশালী। আমরা আমাদের চ্যানেলটা দুজন মিলে চালাই, আমি এবং আমার হাজব্যান্ড সৃঞ্জয় মুখার্জি। আমরা আজকে কেন এখানে, আজকে ফর দ্য ফার্স্ট টাইম পশ্চিমবাংলায় সাকিব ভাইয়ার কোনো একটি ইভেন্ট সেলিব্রেট হচ্ছে, এর আগে কখনো হয়নি আমি যদি ভুল না করি। আজকে আমরা এই কারণেই এখানে, আজকে মেগাস্টার সাকিব খানের 25th অ্যানিভার্সারি, তার কেরিয়ারের আজকে 25 বছর পূর্তি, আমরা রজত জয়ন্তী পূর্তি করলাম। এবার অনেকেরই কোয়েশ্চেন উঠতে পারে যে কেন আমরা এই উদ্যোগটা নিলাম। প্রথম যেটা কারণ, আমরা মেগাস্টার সাকিব খানকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, অনেক সম্মান করি। সেই জায়গা থেকে এরকম একটা স্পেশাল দিনে আমরা কিছু একটা করব, এটা আমাদের মন থেকে খুব ইচ্ছে ছিল। দ্বিতীয় যেটা কারণ, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকেরই এটা বক্তব্য দেখতে পাই যে পশ্চিমবাংলায় নাকি সাকিবিয়ানের সংখ্যা কম, এটা অনেকেই বলেন, নানানভাবে বলেন, সোশ্যাল মিডিয়ায় ঘটতে দেখি। তো আজকে ভাবলাম যে এই জিনিসটা একটু সামনে আনা যাক যে পশ্চিমবাংলায় সাকিবিয়ানের সংখ্যা কম নাকি বেশি। আমি একটা জিনিস বলি, এখানে খুব কিঞ্চিত মাত্র সাকিবিয়ানদের আপনারা দেখতে পেয়েছেন আজকে আমরা যে সেলিব্রেটটা করেছি। আসলে আমাদের খুব ক্ষুদ্র সামর্থ্য, সেখান থেকে দাঁড়িয়ে আমরা 50-55 জনের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম, তার থেকে বেশি আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু বিশ্বাস করুন, গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাটা মেগাস্টার সাকিব খানের দখলে, এরকম করে এটা আমরা প্রমাণ পেয়েছি। আর আজকের এই যে ইনিশিয়েটিভটা আমরা নিতে পারলাম, আমি ধন্যবাদ জানাবো অবশ্যই রূপম মজুমদার, আমাদের পশ্চিমবাংলার এক ছোট ভাই রূপম, ও আমাদের সঙ্গে আছে। বাংলাদেশ থেকে চলে এসেছে বিজয় ভাই আমাদের সঙ্গে আছে। এবং সর্বোপরি, যাদের উদ্যোগ ছাড়া এই ব্যাপারটা হতো না, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে আমরা আজকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করলাম, এবং এখানকার বেশ কিছু সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্যানার তৈরি থেকে শুরু করে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, একটা জিনিস বলে দিই, আমরা খুব ছোট্ট করে একটু মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি আমাদের যতটুকু সামর্থ্য, এছাড়া কেক কাটিং, ব্যানার লাগানো, লিফলেট দেওয়া, বেলুনস ইত্যাদি ইত্যাদি তো আছেই। তো এবং এটা কিন্তু আমরা চেষ্টা করেছি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের যা ক্ষুদ্র ক্ষমতা সেখান থেকে করার। কোনো সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছ থেকে কিন্তু আমরা আর্থিক সহযোগিতা চাই, আমাদের চাওয়ার, আমাদের দরকার ছিল তাদের এই ফিজিক্যাল সাপোর্টটা, তারা যে সশরীরে এসে দাঁড়িয়ে আছে এটা আমাদের কাছে দরকার ছিল। আর আমাদের আরও একটা মূল লক্ষ্য শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের, পশ্চিমবাংলায় মেগাস্টার সাকিব খানের একটা ঘাঁটি গাড়তে হবে তার ফ্যান বেস দিয়ে, খুব স্ট্রং একটা ফ্যান বেস, সাকিবিয়ানদের স্ট্রং হতে হবে এবং ঘাঁটিটা একদম খুব পাকাপোক্ত হতে হবে, ঠিক যেমনটা বাংলাদেশে আছে। তো এই উদ্যোগ নিয়েই আজকে থেকে আমরা কাজ করা শুরু করলাম, এবং আপনারা এনজয় করেছেন ভিডিওগুলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে, আশীর্বাদ করবেন আমাদের সবাইকে, এবং মেগাস্টার সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা দেবেন, এইরকম যেন আগামী আরও আরও অনেকগুলো বছর তিনি এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ।